এই কারণে হয়েছে যে সে হারিসুর রহমান হারিসের সমর্থনে সে নির্বাচন করতেছিল, নির্বাচনী প্রচারণা করতেছিল তার নিজ গ্রামের, তার নিজ ইউনিয়নে, নিজ এলাকাতে। তো সে এই মুহূর্তে এসে প্রকাশ্যে গুলি করে। আশেপাশে যারা ছিল তাদেরও দুই হাতটা, তাদের পার নিচে লাগছে আহত। জি, আহত তিনজন আহত হয়েছে। হ্যাঁ, আমাদের, আমি নাম সঠিকভাবে বলতে পারছি না, তবে ওখানে উপস্থিত ছিল, আমি সম্ভবত রনি হলদার ছিল, রকি হলদার ছিলেন এবং দিল হলদার, এই তিনজন আহত হয়েছে এবং গুলি 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 করেছে পিকলু গুহ। গণনদীর পরিস্থিতি তো আজকে দেখতেছেন, আমাদের বলার অপেক্ষা করেন কেন? আমাদের কাছে একটা ইনসিডেন্ট নিয়ে, দুজনই হচ্ছে হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট নিয়ে, মানে মারামারি হিস্ট্রি নিয়ে আমাদের কাছে এসেছেন। একজনের নাম হচ্ছে সৈকত পিকলু, আরেকজনের নাম হচ্ছে পলাশ। দুজনেরই শরীরে বিভিন্ন জায়গায় মারাত্মক জখম রয়েছে, বিশেষ করে মাথায় আঘাত হয়েছে। তো আমরা আনার সাথে সাথে হচ্ছে আমরা তাড়াতাড়ি দেখে, আমি নিজে দেখে দেখলাম, যেহেতু মারাত্মক যখন সাথে সাথে আমরা সার্জারিতে সার্জারি বিভাগে ভর্তি করে দিয়েছি। না, ওরকম কিছু এখন পর্যন্ত আমি, আমার কাছে যখন এসেছে আসলে এত বেশি ছিল, অত বেশি দেখার সুযোগ পাইনি যে হিস্ট্রি আমি জিজ্ঞেস করবো। তারা দুজনে অজ্ঞান ছিল, আশেপাশের লোক কেউ রেসপন্স করছিল না যে আমি জিজ্ঞেস করবো গুলি বিদ্ধ হয়েছে কিনা বা এরকম। কারণ ওরা আগেই ওই যে অন্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ট্রিটমেন্ট পেয়ে আসছে, হ্যাঁ, ব্যান্ডেজ করেছিল, তো যার কারণে আমি দেখে বুঝতে পারিনি যে আসলে কোনো মৃত্যু ছিল কি ছিল না। অ্যাডমিট হয়েছে দুজন, এটা আপনারা আরও ডিটেলস জানবেন যদি আপনারা সার্জারি বিভাগে যান, তাহলে ওনারা যখন ব্যান্ডেজগুলো খুলবে আরও ভালোভাবে বুঝতে পারবে আসলে কি আঘাতটা গুলি বিদ্ধ নাকি জাস্ট হচ্ছে অন্য কিছু দিয়ে আঘাত, মানে আঘাতের, হ্যাঁ, আঘাতের প্রক্রিয়া। আমি মাথায় আঘাত মানে ব্যান্ডেজ করা ছিল, বিভিন্ন জায়গায় শরীরে ব্যান্ডেজ করা ছিল, ঠিক আছে। তারা ওই যেখানে হয়েছে সেখানে স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই আসছে, তো ওখানে ইমিডিয়েট প্রিলিমিনারি কিছু ট্রিটমেন্ট পেয়ে আসছে। ঢাকা রেফার করার প্রয়োজন আছে? আমার কাছে এখন পর্যন্ত আমি পাইছি দুজন, একজন নাম হচ্ছে সৈকত পিকলু আর একজন পাইছি হচ্ছে পলাশ।